চণ্ডীতলা বিধানসভার বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত আজ প্রচারে বেরিয়েছেন এবং প্রচারে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে স্বরূপনগরে রয়েছেন। সেই স্বরূপনগর, যে স্বরূপনগর কিছুদিন আগেই একেবারে খবরের শিরোনামে ছিল, সেই মৃত সুদীপ্ত দুয়ারির বাড়িতেই কিন্তু এই মুহূর্তে একেবারে যশ দাশগুপ্ত এসেছিল। আমি দেখাতে হলো সেই ছবি, তার পরিবারের সাথে যশ কথা বলছে এবং তিনি আশ্বাস দিচ্ছেন যে এই যে সুদীপ্ত দুয়ারির যে ঘটনা, সেই ঘটনার তিনি দেখবেন বিষয়টা এবং তার মায়ের সাথে তিনি কথা বলছেন। তার মা কিন্তু এই মুহূর্তে একেবারে যশকে জড়িয়ে তিনি একেবারে চোখের জল ফেলে তার ছেলের যে এই যে রহস্য মৃত্যু সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে যশকে তিনি জানাচ্ছেন যে এর একটা সুরাহা হোক এবং যে সঠিক তদন্ত হোক এমনটাই তিনি যশের কাছে আবেদন করছেন। যশ তিনি আশ্বাস দিচ্ছেন যে বিষয়টা তিনি দেখবেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে যশকে ধরে তার মা কিন্তু একেবারে অশ্রু জলে আবেদন করছেন যে তার ছেলের যে ঘটনা সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কথা বললেন, বিষয়টা বললেন, কী বললো যশ আপনাকে, কী আশ্বাস দিল? যশ বললো এখন 2 তারিখ আসুক, আমি এর বিচারের জন্য চেষ্টা আছি। কিচ্ছু বলছে না, ওরা কিচ্ছু বলছে না, ওরা উল্টে ধামা চাপার চেষ্টা করছে, ওরা উল্টো পাল্টা রিপোর্ট করছে যাতে আমার এই ছেলের কেসটা চাপা পড়ে যায়। ওরা একদম কোনো তদন্তে নেই, এর ওপর মহলে আমার বড় ছেলে সব কিছু এ করছে। ওরা মৃতটা কী বলেছে জানেন? ওরা বলেছে ওয়ালসে মারা গেছে, এখানে জলে ডুবে মারা যায়, কোনো টাইম ঠিক টাইমও দেয় না, কিছু নেই। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট, ওরা তো পোস্টমর্টমটা ইচ্ছা করে দেরি করলো, ওরা পোস্টমর্টমটা তো ইচ্ছা করে দেরি করলো। 9 তারিখে জলে ডুবে মারা গেল, 10 তারিখে তুললো, 10, 11, 12 বুধবার ক তারিখ গেলো, বৃহস্পতিবার পোস্টমর্টম করেছে। ওরা বলছে, লোকের কাছে বলে বেড়াচ্ছে ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করলে পোস্টমর্টম রিপোর্টে তো ড্রিঙ্কের একটা এ পাওয়া যাবে পোস্টমর্টম রিপোর্ট, এটা তো আর নতুন করে এটা তো আমি এ করবো না। ওরা যাতে আমার এই রিপোর্টটা আজে বাজে হয়, ঠিক মতো না হয়, সেই রকম করে আজে বাজে করে রিপোর্ট করে পাঠাচ্ছে জানেন। আপনি যশদাকে কী বললেন বিজেপির প্রার্থীকে? আমি যশদাকে বললাম আমার যেন ছেলের মৃত্যুর যথাযথ উপযুক্ত আমি শাস্তি তার কাছে বিচার চাই। আপনার নাম? আমার নাম গায়ত্রী দোয়ারি। তার ছেলে হারানোর যে কষ্ট, আপনি তো নিজের কথা বললেন, কি বলবেন বিষয়টা? কি বলবো আমি, আমার কাছে সত্যি শব্দ নেই, মানে কি বলবো, কারণ এইটা মানে ভাবা যায় না। আমরা এই রাজ্যে থাকছি, মানে একটা মা পার্টি ফার্টি পলিটিক্স রাজনীতি এইসব পরের কথা, একটা মা নিজের ছেলেকে হারিয়েছে, এই এই জিনিসগুলো নিয়ে কি বলা যায়, মানে এইগুলো নিয়ে খেলা চলছে, এইটা নিয়ে এরা বলছে খেলা হবে, এরকম খেলা চাই না। আমার মনে হয় না যে কোনো কোনো পরিবারে এরকম খেলার দরকার আছে। আজকে একটা একটা ছেলে যা যে পড়াশোনা এত ভালো ছিল, তার সাথে এটা করাটা কি ঠিক? আর তারপরে সেটা নিয়ে খেলা চলছে, পুলিশ কাজ করছে না। তো এই রাজ্যে থাকছি, এই রাজ্য সরকারকে আমরা চাইছি, আমার কাছে বলার কিছু নেই। এর জন্যই এবার বিচারটা তো তখনই হবে, এখানে এই সরকারটাকেই তো সরাতে হবে। এরা খালি কথায় বলে, এরা ডায়লগবাজি করে, 10 বছর ধরে এরা খেলাই খেলে যাচ্ছে, এইটা এইটা ঠিক না। আমার মনে হয় না, মানে আমার কাছে সত্যি শব্দ নেই, একটা মা নিজের ছেলেকে হারিয়েছে, মানে এইটা নিয়ে আমি আমি কী বলবো, আমার কাছে সত্যি শব্দ নেই, আমি ওনার কাছে খুব একটা কিছু বলতে পারলাম না। বিচার তো অবশ্যই হবে, কিন্তু যে যে নিজের ছেলেকে হারিয়েছে সেই ছেলেকে তো ফিরিয়ে আনা যাবে না, আমার আমার কাছে সত্যি কিছু বলার নেই। কথা বলে জানবেন তদন্ত কতদূর এগোলো? আমি অবশ্যই জানবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
এখানে যতক্ষণ না আপনার আপনার সরকার আসছে উপর থেকে তো অন্য কেউ কলকাঠি নাড়ছে, তো আপনি করলেও কি করবেন? আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু উপরে তো কারোর কিছু যায় আসে না। তো এর জন্যই আমরা যে পরিবর্তন বলছি, পরিবর্তন শব্দটা সবাই ব্যবহার করছে কিন্তু পরিবর্তন হওয়া উচিত উন্নয়নের জন্য। আজকে ছেলে মেয়েদের উন্নতি হওয়া উচিত। এরকম মানে এই এই সমস্ত ইনসিডেন্টগুলো এগুলো সত্যি মনে কোথাও না কোথাও আঘাত করে। আজকে এই মা কিন্তু নিজের ছেলেকে ফেরত পাবে না। ন্যায় হবে, অবশ্যই হবে, কিন্তু এই মা কিন্তু নিজের ছেলেকে ফেরত পাবে না। আমরা তাও আমরা চেষ্টা করছি যে না এরকম মায়েদের ছেলে হয়ে দাঁড়ানোর জন্য, কিন্তু সত্যি কি তার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো? আমার আমার কাছে সত্যি কিছু বলার নেই। এবং জজদাও তিনি কিন্তু একেবারে আশ্বাস দিচ্ছেন যে তিনি বিষয়টা দেখবেন এবং এই ঘটনা সুদীপ্ত দুয়ারির যে ঘটনা সেই ঘটনা কতদূর পর্যন্ত তদন্ত এগোলো সেই বিষয়টাও তিনি কিন্তু প্রশাসনের কাছে জানতে চাইবেন, এমনটাই কিন্তু জজ এই মুহূর্তে তার মাকে আশ্বাস দিচ্ছেন। এইচবি ডিএনএন বাংলা হুগলি।